আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন বলছি। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে ডোপ টেস্ট। ডোপ টেস্ট বিষয় নিয়ে আলোচনা করব। 2022 সালের জানুয়ারি মাসে বিআরটিএ ডোপ টেস্টের একটি পরিপত্র প্রকাশ করেছে। সেই পরিপত্রটি আপনাদেরকে প্রথমে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি এবং ডোপ টেস্টটা কিভাবে করবেন সে বিষয়েও বলে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন কল্পে গত 30 জানুয়ারি 2022 ইং তারিখ থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে প্রার্থীর আবেদনপত্রের সাথে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডোপ টেস্টের রিপোর্ট বা সনদ দাখিল করতে হবে। এখানে বলা হয়েছে, আপনারা যারা পেশাদার মোটরযান চালক আছেন, অপেশাদার মোটরযান চালকদের কথা এখানে উল্লেখ করে নাই। যারা পেশাদার মোটরযান চালক আছেন তাদের কথা উল্লেখ করেছে এবং বলছে হচ্ছে, মোটরযান চালকদের পেশাদার যে ড্রাইভিং লাইসেন্সের আপনি আবেদন করবেন সেটা হচ্ছে নতুন আবেদন করলে আপনাকে ডোপ টেস্টের লাগবে এবং নবায়ন করলে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হয় 5 বছর। 5 বছর যাদের শেষ এখন 2022 সালে যারা নবায়ন করবেন তাদের ক্ষেত্রেও এই ডোপ টেস্টের প্রয়োজন হবে। এবং তাও বইলা দিছে, আপনি যে কোনো হাসপাতাল থেকে করলে সেটা হবে না, সরকারি হাসপাতাল থেকে সম্পাদিত ডোপ টেস্টের রিপোর্ট আপনাকে দাখিল করতে হবে। তারপর বলছে, এই ডোপ টেস্ট সারা দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে এবং ঢাকা মহানগরের ক্ষেত্রে 6টি প্রতিষ্ঠানে করা যাবে। সারা দেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতালগুলোয় এই ডোপ টেস্টটা করা যাবে এবং ঢাকা মহানগরের 6টি হাসপাতালের কথা তারা উল্লেখ করেছে। এই পরিপত্রের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। এখানে বলছে, সারা দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতাল, বর্তমানে সারা দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে ডোপ টেস্টের কার্যক্রম এখনো চালু হয় নাই। ঢাকা মহানগরীতে তারা 6টা হাসপাতালের কথা বলছে, তার মধ্যে নিউজে দেখা গেছে মাত্র 3টি হাসপাতালে চালু হয়েছে এবং বাকি 3টি হাসপাতালেও খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে, তাদের চালু করতে পারে নাই করোনা পরিস্থিতির জন্য, এখনো কার্যক্রম শুরু করতে পারে নাই। তারপর সর্বশেষ কি বলছে দেখেন, এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন বা অনুমোদিত কোনো ল্যাব বা প্রতিষ্ঠান থাকলে সেখান থেকে পেশাদার মোটরযান চালকদের ডোপ টেস্ট করা যাবে। বলছে কি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিবন্ধন বা অধীনে কোনো প্রতিষ্ঠান বা ল্যাবরেটরি যদি থাকে সেখান থেকে আপনারা ডোপ টেস্টটা করাতে পারবেন। তারপর সর্বশেষ যেটা বলছে এটা আমি একটু সংক্ষিপ্ত বলছি, পেশাদার মোটরযান চালকদের সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস থেকে নির্ধারিত ফরমে সম্পাদিত হাসপাতালে ডোপ টেস্ট করাতে হবে, কারণ আপনার ফরমে দেওয়া বিআরটিএ সার্কেল এর সহকারী পরিচালকের ইমেল নাম্বার দেওয়া থাকবে, সেই ইমেলে অনলাইনে তারা হচ্ছে সফট কপিটা অনলাইনে পাঠাবে এবং আপনাকে মূল কপিটা প্রদান করবে। এখন হচ্ছে আপনাদেরকে আমি মূল বিষয়টা বুঝিয়ে বলছি। আপনি এখানে যেহেতু বলছে সারা দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে আপনার ডোপ টেস্টটা করানো যাবে, এখন আপনি আপনার মন মতো যে কোনো সরকারি হাসপাতাল থেকে যদি করান তাহলে আপনি এটা হবে না, আবার আপনি যদি বেসরকারি কোনো হাসপাতাল থেকে করান তাও হচ্ছে না, যেহেতু তারা বলে দিয়েছে সরকারি হাসপাতাল থেকে। আর আপনার মন মতো যে কোনো সরকারি হাসপাতাল থেকে করলেও হবে না, আপনার বিআরটিএ, আপনি যে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা করছেন সেই বিআরটিএ একটি ফর্ম দিবে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিআরটিএ, এই ফর্মটার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফর্মের মধ্যে যে স্মারক নাম্বারটা দেওয়া থাকবে, প্রত্যেকটা বিআরটিএ নির্ধারণ করা আলাদা আলাদা স্মারক নাম্বার হয়, আর হচ্ছে অলরেডি প্রত্যেকটা বিআরটিএ এই ফর্মটা কিছুটা হচ্ছে সংযোজন বিয়োজন করে তাদের স্মারক নাম্বার এবং তারা কোন হাসপাতাল থেকে হচ্ছে রেফার করতেছে, মানে কোন হাসপাতাল থেকে আপনি ডোপ টেস্টটা করাবেন সেটাও দিয়ে দিয়েছে। সেই জন্য আপনি হচ্ছে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে আপনার ফর্মটা কালেক্ট করলে সুবিধা হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনি যদি মন মতো একটা হাসপাতাল থেকে এই রিপোর্টটা করান তাহলে এটা বিআরটিএ জমা দিলে তারা অ্যাকসেপ্ট করবে না, এবং ওই হাসপাতালও আপনি বিআরটিএ সহকারী পরিচালককে ইমেল করবে কিনা সেটাও বলা নেই। সেজন্য আপনাকে বলি, আপনারা যারা হচ্ছে নতুন পেশাদার ড্রাইভিং লাইসেন্স, আপনার লার্নার কার্ডে যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় পাশ করার পর আপনাকে যে লার্নারটা রিটার্ন দেয় পাশ করার পর, সেই লার্নার কার্ডটা এবং লার্নার কার্ডের ফটোকপি করবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি করবেন, আর হচ্ছে এই ফর্মটা পূরণ করবেন।
এই ফর্মটা পূরণ করে আপনি আপনার সংশ্লিষ্ট বিআরটি অফিসে যাবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন বিআরটি এর সহকারী পরিচালকের স্বাক্ষর আছে এবং তার ইমেল নাম্বারটা দেওয়া আছে, আর উপরে যে বরাবর যে হাসপাতালের নামটা দেওয়া থাকে সেই হাসপাতাল থেকেই আপনাকে ডোপ টেস্টটা করাতে হবে। আপনি যদি অন্য হাসপাতাল থেকে করান তাহলে তারা কিন্তু আপনার এই ইমেলটা করবে না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলে রাখি, আমি গতকাল ডোপ টেস্ট করানোর সময় একজন দেখেছি, তাদের হচ্ছে রেফার করছে নিটোর, মানে জাতীয় পঙ্গু হাসপাতাল যেটা শ্যামলীতে, সে সেখানে না যে আমি হচ্ছে আমার বিআরটি রেফার করছে হচ্ছে দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সে হচ্ছে পঙ্গু হাসপাতালে না যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গেছে, এই জন্য তাকে ডাবল ভোগান্তি পড়তে হবে। তাহলে এই ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটাও দেখা যাক। নাম্বারে আপনি হচ্ছে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করবেন, সম্পূর্ণ পূরণ করবেন। প্রথমে ঘরে লেখা আছে আপনি হচ্ছে সহকারী পরিচালকের কার্যালয়, আপনি যে বিআরটিএ আপনার ড্রাইভিং লাইসেন্সটা আবেদন করছেন সেইখানে আপনি প্রথম লিখবেন। আপনি সাপোজ ধরেন যদি ঢাকা মেট্রো একের আন্ডারে আপনি করেন, ঢাকা মেট্রো একের ড্রাইভিং লাইসেন্স হচ্ছে জোয়ার সাহারা বিআরটিএ, এখানে শুধু জোয়ার সাহারা বিআরটিএ লিখে দিবেন। ঢাকা মেট্রো দুয়ে হলে আপনি ইকুরিয়া বিআরটিএ লিখে দিতে পারেন, ঢাকা মেট্রো তিনে হলে ঢাকা মেট্রো তিন দিয়াবাড়ি বিআরটিএ বা ঢাকা মেট্রো তিন এটুক লিখে দিলে হবে, সাভার বিআরটিএ হলে শুধু সাভার লিখে দিলেই হবে। তারপর হচ্ছে স্মারক নাম্বারটা হচ্ছে তারা দিয়ে দেবে, বিআরটি অফিস থেকে দিয়ে দেবে। বরাবর পরিচালক আপনার হচ্ছে বরাবর হচ্ছে যে হাসপাতালটা তারা সম্পাদন করবে সেই হাসপাতালের নামটা অবশ্যই বিআরটিএ থেকে দিবে, এটা আপনি চাইলে আপনার মন মতো দিতে পারেন না, আর দিলে সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে বিষয় ডোপ টেস্টের সনদ রিপোর্ট প্রেরণ প্রসঙ্গে আপনি হচ্ছে প্রথম হচ্ছে জনাব, জনাবের পর ড্যাশ চিহ্ন যে দাগটা আছে সেইখানে আপনার নাম লিখবেন, পিতার ঘরে আপনার পিতার নাম লিখবেন এবং মাতার ঘরে আপনার মাতার নামটা লিখবেন, জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখবেন, আপনার সচল যে মোবাইল ফোন নাম্বার সেই মোবাইল ফোন নাম্বারটা লিখবেন এবং আপনার যে ঠিকানা বর্তমান ঠিকানাটা এখানে উল্লেখ করবেন। সর্বশেষে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার যে বিআরটি আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছি সেই বিআরটি অফিস থেকে তারা হচ্ছে তাদের রেজিস্টার খাতায় এইটা এন্ট্রি করে রাখছে এবং সহকারী পরিচালক স্যার স্বাক্ষর দিয়ে দিয়েছে। এর মধ্যে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এক নাম্বার হচ্ছে ফর্ম, দুই নাম্বার হচ্ছে আমার পাসকৃত লার্নার, এই যে লার্নারের অবশ্যই আপনাদের যদি সামনের পাশের সামনের পিঠে যদি আপনার লার্নারের পাশ লেখা থাকে তাহলে শুধু এক পার্ট আপনি ফটোকপি করবেন, আর যদি পেছনে লেখা থাকে তাহলে দুই পার্ট করতে হবে, এবং আপনার জাতীয় পরিচয়পত্র এই তিনটা আপনি হচ্ছে নিয়ে যাবেন বিআরটিএ। তারপর এই স্বাক্ষরটা দেওয়ার পর এই কপিটা সম্পূর্ণ দুই সেট ফটোকপি করবেন, এক সেট হচ্ছে আপনার সংশ্লিষ্ট বিআরটি অফিসে জমা দেবেন আর এক সেট আপনার কাছে রেখে দেবেন, এটা হচ্ছে সতর্কতার জন্য, এবং মূল কপিটা নিয়ে আপনি হচ্ছে আপনার সংশ্লিষ্ট যে হাসপাতালটা তারা রেফার করছে সেই হাসপাতালে আপনি যে সিরিয়াল দেবেন। এখন আমাকে দিয়েছে হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আমি হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চলে যাওয়ার পর তাদের যে গ্রাউন্ড ফ্লোরে প্রথম তলায় যে আউটডোর কাউন্টার আছে সেখান থেকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটছি, 10 টাকা দিয়ে টিকিট কাটার পর 313 নম্বর রুমে যে সিরিয়াল দিয়েছি, টিকিটটা ঠিক এরকম এবং 313 নম্বর রুমে যে সিরিয়াল দিয়েছি, অনেকের হচ্ছে কি এই টিকিটের মধ্যে হচ্ছে ডোপ টেস্টের সিরিয়াল একটা সিল দেয় এবং কবে ডোপ টেস্ট নমুনা নেওয়া হবে সেই তারিখটা লিখে দেওয়া হয়, কিন্তু আমাকে এরকম কোনো কিছুই করেনি, আমার টিকিটটা তারা রেখে দিয়েছিল। আমি হচ্ছে গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে সিরিয়াল দিয়েছি, আমাকে হচ্ছে মার্চ মাসের 9 তারিখ গতকালকা এই নমুনার জন্য যেতে বলছে। আমি হচ্ছে গতকাল যখন গেলাম তারা হচ্ছে আমার টিকিটের মধ্যে হচ্ছে 509 নম্বর সরি হ্যাঁ 506 নম্বর রুমের, 506 নম্বর রুমের এবং আমার একটা নমুনা সংগ্রহের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিয়েছে। তারপর 506 নম্বর রুমে যাওয়ার পর আবার সিরিয়াল ধরতে হয়েছে, আবার সিরিয়াল ধরার পর সেইখানে হচ্ছে টাকা কাটে 900 টাকা, ডোপ টেস্টের ফিস হচ্ছে 900 টাকা, তারা ডোপ টেস্টের ফিস প্রদান করলাম, আমাকে ঠিক এরকম একটা রসিদ দিয়েছে, এই রসিদটা হচ্ছে আমাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, এবং একটা টেস্ট টিউব দিয়েছে যেখানে আমাকে ইউরিন দিতে হবে, ইউরিন দিয়ে আমি ওইখানে রেখে দিয়ে আসলাম এবং আমাকে বলছে 3 থেকে 4 দিন পর যে রিপোর্ট সংগ্রহ করার জন্য। মানে আমি জিজ্ঞেস করলাম আপনারা সঠিক একটা তারিখ বলেন যেই তারিখে আসলে আমার যাতে ঘুরে না যেতে হয়, তারপর তারা আমাকে বললো আগামী শনিবার যে এই ডোপ টেস্টের রিপোর্টটা সংগ্রহ করার জন্য। তারপর হচ্ছে আমরা আগামী শনিবার ডোপ টেস্টের রিপোর্টটা সংগ্রহ করে আপনাকে পরে দেখাচ্ছি।
আমি গত 9 তারিখ, 9 মার্চ 2022 তারিখ হচ্ছে নমুনা প্রদান করে আসছি, আর আজকে হচ্ছে 12 তারিখ। আজ শনিবার আমাকে রিপোর্টের জন্য যেতে বলছিল, আমি আজকে যে আমার রিপোর্টটা সংগ্রহ করে আনছি। স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ডোপ টেস্টের রিপোর্ট। আমি সর্বশেষ আরো একবার বলে দিচ্ছি পুরো বিষয়টা সংক্ষিপ্ত করে। আপনারা হচ্ছে ডোপ টেস্টের যে ফর্মটা, বিআরটি যে ফর্মটা প্রদান করছে, সেই ফর্মের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ফর্মটা আপনারা ডাউনলোড করে, এটা হচ্ছে পুরো পরিপত্রটার সর্বশেষ পাতাটা হচ্ছে ফর্মটা আছে। আপনারা শুধু ফর্মটা প্রিন্ট করবেন, একটা কম্পিউটারের দোকান থেকে 5 টাকা দিয়ে প্রিন্ট করে নেবেন, সাদা কালো প্রিন্ট। তারপর হচ্ছে ফর্মটা পূরণ করবেন, আপনার লার্নার কার্ডের ফটোকপি করবেন, আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের ফর্ম করে আপনার সংশ্লিষ্ট বিআরটি অফিসে চলে যাবেন। তারা হচ্ছে রেজিস্টার খাতায় আপনার ফাইলটা, যে ডোপ টেস্টের ফাইলটা এন্ট্রি করবে, আপনার মোবাইল নাম্বারটা রেখে দেবে, এবং যে এন্ট্রি করবে তার একটা স্বাক্ষর দিবে। স্বাক্ষর দিয়ে সে হচ্ছে আপনাকে সম্পাদিত, মানে যে হাসপাতালটা আপনাকে নাম লিখে দেবে, সেই হাসপাতাল থেকে আপনাকে ডোপ টেস্টের সিরিয়াল দিতে হবে। এবং সে হচ্ছে আপনাকে বলবে কি, ইন্সপেক্টর স্যার অথবা পরিচালক স্যার, যে বিআরটিএ সার্কেল অফিসের পরিচালক, সেই পরিচালক স্যারের স্বাক্ষর নিতে পারবে। আপনার পরিচালক বা ইন্সপেক্টর স্যার দুইজনের যে কোনো একজনের স্বাক্ষর নিয়ে আপনি যেই আপনার ফর্মে তারা যেই হাসপাতালের নামটা লিখে দিবে, সেই হাসপাতালে যে প্রথম হচ্ছে আপনি সিরিয়াল দিবেন, সিরিয়াল অনুপাতে আপনি হচ্ছে সেই দিন যে যেই দিন আপনার নমুনা দেওয়ার ডেট পড়বে, সেই দিন যে আপনি আপনার নমুনাটা দিয়ে আসবেন। নমুনাটা আমি হচ্ছে জাতীয় মানসিক হাসপাতালে আমার সিরিয়াল পড়ছিল। জাতীয় মানসিক হাসপাতালে যদি আপনাদের সিরিয়াল পড়ে, তাহলে আপনি হচ্ছে প্রথম হচ্ছে আউটডোরের কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটবেন, 313 নম্বর রুমে হচ্ছে আপনি সিরিয়াল দিবেন, এবং নমুনার দিন হচ্ছে 516 নম্বর। আমি আগের ভিডিওতে ভুল ক্রমে বলেছিলাম হচ্ছে 505 নম্বর কি 6 নম্বর, এই ভিডিওতে আমি কারেকশন করে বলে দিচ্ছি, 516 নম্বর রুমে হচ্ছে নমুনা গ্রহণ করে এবং টাকা পরিশোধ করে হচ্ছে সেই রুমে। আর ডোপ টেস্টের সরকার নির্ধারিত ফিস হচ্ছে 900 টাকা, সেইটাও আমি অলরেডি দেখাই দিয়েছি স্ক্রিনে। আপনারা হচ্ছে নমুনাটা দেওয়ার 3 দিন, আপনি যেই দিন নমুনা দিবেন তার পরের দিন, তার ঠিক 3 দিনের দিন হচ্ছে আপনি গেলে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন। আজকে নমুনা দিলেন, আগামীকাল গেলে সেই রিপোর্টটা পাওয়ার একটু সম্ভাবনা কম থাকে, তবে 3 দিনের দিন গেলে আপনি নমুনাটা অবশ্যই পেয়ে যাবেন। এই হচ্ছে অবস্থা, এবং পরবর্তীতে আমরা ফাইল কিভাবে বিআরটিএ জমা দেবো সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে।